সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিত্রিকা টিভির নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমরা আজকে আপনাদেরকে দেখাব পেঁয়াজ চাষের ক্ষেত্রে। আপনারা জানেন যে মশলা জাতীয় ফসলের মধ্যে অন্যতম হচ্ছে এই পেঁয়াজ, যেটি মাঠ লেভেলে এই গ্রীষ্মকালীন সময়ে আমরা পেঁয়াজ উৎপাদন করতে গিয়ে অনেক সময় সমস্যায় পড়ি। এই পেঁয়াজ উৎপাদন করতে গিয়ে পেঁয়াজের বীজতলার বেড খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকে দেখাবো পেঁয়াজের বীজতলার বেড আপনি কিভাবে করবেন, বেডে কি কি পরিমাণ সার প্রয়োগ করতে হয়, বেড তৈরির যে কলাকৌশলগুলো, আধুনিক কৌশলগুলো আপনাদেরকে দেখাবো। আমাদের সাথে আছে এই মুহূর্তে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিঠাপুকুর কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোহাম্মদ লোকমান হাকিম নিলয় স্যার। তিনি আপনাদেরকে হাতে কলমে একজন চাষী সহ আজকে এই গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজতলার বেড কিভাবে করবেন সেই পদ্ধতিটি আপনাদেরকে দেখাচ্ছেন। ওয়ালাইকুম। হ্যাঁ, গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষাবাদ পদ্ধতি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশে পেঁয়াজের চাহিদা প্রায় 30 লক্ষ মেট্রিক টনের মতো। গেল অর্থবছর অর্থাৎ 2019-20 অর্থবছরে আমাদের দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছিল 19,53,000 মেট্রিক টন। এ থেকে বোঝা যায় যে আমাদের প্রায় 11 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমাদের বাইরের দেশ থেকে আমদানি। তো আমরা আমাদের দেশের সরকার অর্থাৎ কৃষি বান্ধব সরকার চাচ্ছে যে গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি করে আমরা কীভাবে বাইরের দেশ থেকে আমদানি বন্ধ করে দিয়ে আমাদের দেশে নিজের যে চাষিরা আছেন তারা কীভাবে পেঁয়াজ উৎপাদন করতে পারে। আমাদের মাননীয় কৃষিমন্ত্রী, সেই সঙ্গে আমাদের সম্মানিত উপপরিচালক স্যার কৃষিবিদ মোহাম্মদ ওবায়দুর রহমান মণ্ডল স্যার এবার আমাদের এই মিঠাপুকুরে এই গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষ করার জন্য আলাদাভাবে গুরুত্ব দিয়েছেন এবং তারই দিক নির্দেশনায় এবং তারই স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় আমরা এই পেঁয়াজ চাষ করি। মিঠাপুকুর উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আপনাদেরকে আমরা জানাবো যে কীভাবে এই গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষাবাদ করা যায় এবং সেটা সুন্দরভাবে একটি বীজতলায় একটি বেডে কতটুকু সার, কতটুকু বীজ এবং কতটুকু বালু দিয়ে এই গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষাবাদ করা যায় সেই জিনিসটা আপনাদের আজকে প্র্যাকটিক্যালি অর্থাৎ তাত্ত্বিক কোনো জ্ঞান না, বাস্তবে কীভাবে করতে সেই জিনিসগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এই রানীপুকুর ইউনিয়নের একজন খুবই অ্যাডভান্স চাষি মোহাম্মদ আতিকুর রহমান, আমরা আতিকুর রহমানের কাছ থেকে শুনে নেব উনি যে ওনার এই বেডগুলো করেছিল এই বেডে কী পরিমাণ দৈর্ঘ্য ছিল, প্রস্থ ছিল এবং সে কী পরিমাণে এখানে সার মিক্স করেছিল। তো মোহাম্মদ আতিকুর রহমান, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ভিডিওতে। আমি আপনার কাছে জানতে চাবো যে আপনি যে এই বেড করেছেন এই বেডের আসলে কতটুকু দৈর্ঘ্য এবং কতটুকু প্রস্থ ছিল? আমার প্রতিটা বেডের দৈর্ঘ্য ছিল 3 মিটার, প্রস্থ ছিল 1 মিটার। প্রস্থ ছিল 1 মিটার, দৈর্ঘ্য ছিল 3 মিটার। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি যে একটা আদর্শ বীজতলার যে দৈর্ঘ্য 3 মিটার এবং প্রস্থ যে 1 মিটার, তিনি আদর্শ বীজতলা হিসেবে ওনার বেড করেছিলেন। জানেন যেহেতু গ্রীষ্মকালীন পেঁয়াজ এটা খুবই সেন্সিটিভ একটা বিষয় এবং এই পেঁয়াজ চাষ করতে গেলে আমাদের বেলে দোয়াশ মাটি এবং সেখানে সুনিষ্কাশন পানির সুনিষ্কাশন ব্যবস্থা থাকা দরকার। ঠিক তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা এই মাটিটাকে চয়েস করেছিলাম যেখানে এটা বেলে দোয়াশ মাটি এবং আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ড্রেন আছে, ড্রেনের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে। এখন আপনি আমাকে বলবেন এই বেডে আসলে আপনি কীভাবে এই বেডের মাটিগুলো ঝুরঝুরে করলেন এবং কতটুকু পরিমাণে সার দিয়েছিলেন সেই বিষয়ে একটু আপনি চাষিদেরকে বলবেন। প্রথমে চাষাবাদ করছি, মানে চাষ করার পর আমি হাত দিয়ে ঝুরঝুরে করছি মাটিগুলো। আচ্ছা, তারপরে এখানে আমি 100 গ্রাম প্রতিটা বেডে 100 গ্রাম DAP সার এবং 100 গ্রাম হচ্ছে আপনার MOP সার আর 10 গ্রাম হচ্ছে আপনার ফুরাটন দিয়ে আমি বীজতলা তৈরি করছি। বুঝতে পেলাম যে উনি আসলে 100 গ্রাম DAP সার, 100 গ্রাম পটাশ সার এবং 30 গ্রাম ফুরাডান দিয়ে এই বেডটা উনি তৈরি করেছিলেন। আচ্ছা, এবার আপনি আমাদেরকে দেখাই দেবেন যে আসলে এই বেডটা যে এত সুন্দর করে আপনি লেবেল করলেন এটা কীভাবে লেবেলটা করলেন? এই লেবেলটা করছি আমি হচ্ছে আপনার এই কলা গাছ দিয়ে ডোলে লেবেল করছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আপনি বেডে কিছু বালু ছিটাই দিয়েছেন, আসলে বালু কেন ছিটাই দিলেন? এই বালু হচ্ছে পেঁয়াজের বীজে পেঁয়াজের অঙ্গরোগের জন্য 70% বালু লাগে এবং এজন্যই আমি বালুটা লাগে মাটি। জি, খুবই সুন্দর, আপনাকে অনেক ধন্যবাদ। এই আমাদের একটা বীজতলা, এটা আদর্শ বীজতলা। এখানে আমাদের যে মাটি আছে মাটির উপরের মাটির লেয়ারটা প্রায় 6 ইঞ্চির মতো এবং আমাদের পাশে যে আপনার ড্রেন দেখতেছেন এই ড্রেনটা প্রায় আমাদের 14 ইঞ্চির মতো, যাতে এখান থেকে পানি নিষ্কাশিত হয়ে আমাদের ড্রেনে চলে যায়। এবং এই যে 6 ইঞ্চি যে মাটি আছে এই মাটিতে আমরা মূলত প্রথমের দিকে যে আমরা 1 ইঞ্চি পরিমাণ আমাদের যে বালু অর্থাৎ যেটা আমাদের খুব ঝুরঝুরে যে বালু সেই বালুটা আমরা দিয়েছি। আমাদের এই বালু দেওয়ার পরে 1 ইঞ্চি বালু দেওয়ার পরে আমরা এখানে যে কাজটি করছি যে আমাদের একটা কলা গাছ দিয়ে আমরা সুন্দর করে এটা লেবেল করে নিয়েছি। এরপর আমরা যে কাজটি করব যে লেবেল করার পরে আমাদের যে বীজ অর্থাৎ যে বীজটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই বীজটা আমরা এখানে বপন করব এবং এই বীজটা বপন করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের প্রথমে দেখতে হবে আমরা যে বীজটা বপন করব সেই বীজটা প্রায়
আমাদের 24 ঘন্টার মতো কখনো কখনো 18 ঘন্টা বা কখনো কখনো 14 ঘন্টার মতো সময় লাগে মূল এই যে আমরা বীজ দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বীজ এই বীজ মূলত আপনারা জানেন যে যখন আমরা 24 ঘন্টা কিংবা 18 ঘন্টা পানিতে ভিজে রাখব তখন কিন্তু আমাদের বীজের যে মুখটা ফেটে যাবে অর্থাৎ বীজটা অঙ্কুরিত হবে এবং আমরা যখন দেখব যে বীজটার মুখ ফেটে যাবে তখনই কিন্তু আমরা বুঝে নেব যে এই বীজটা আমাদের এই বীজতলায় বপন করার উপযুক্ত সময় চলে এসেছে যেটা আমাদের চাষী মোহাম্মদ আতিকুর রহমান করেছে আপনি এই বীজটা আসলে কতক্ষণ ভিজে রেখেছিলেন 24 ঘন্টা ভিজে রেখেছেন 24 ঘন্টা ভিজানোর পরে আপনি যখন দেখলেন যে বীজের মুখ ফুটে গেছে তখন আপনি এখানে বীজতলায় বপন করার জন্য বীজটা নিয়ে এসেছেন তাই তো আচ্ছা আমরা দেখতে পারলাম যে বলতে চাই যে আমাদের যে বেড অর্থাৎ 3 মিটার এবং 1 মিটার প্রস্থ যে বেড এখানে আমরা প্রায় 30-40 গ্রাম বীজ ফেলবো যেহেতু বীজটা অনেক ছোট সেক্ষেত্রে আমরা নতুন যে পদ্ধতিটা আমরা অবলম্বন করব এখানে এই বীজের সঙ্গে আমরা বালু মিক্সড করে এই বীজটা আমরা আমাদের বীজতলা বপন করব তাহলে আমাদের এই বীজ তাহলে অঙ্কুরিত হওয়ার ক্ষেত্রে যে বাধারা সে বাধারা থাকবে না এবং স্বাভাবিকভাবে এই বীজের জার্মিনেশনটা খুব ভালো হবে তো আমরা এখন যে জিনিসটা আপনাদের করব সেই জিনিসটা হচ্ছে যে আমরা কিভাবে প্র্যাকটিক্যালি এই বীজতলায় আমাদের এই বীজটা বপন করব সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরবো এখানে সেটা হচ্ছে যখন আমি বীজটা আমার এই বীজতলায় বপন করব বীজতলায় বপন করার পরে আমাকে দেখতে হবে যে আমার বীজগুলো সমানভাবে আমার এই বীজতলায় পড়তেছে কি না এই জন্য আমি যে জিনিসটা খেয়াল রাখবো সেটা হচ্ছে যে আমার বীজগুলো যেন আমার বীজতলায় সমানভাবে সমস্ত জায়গায় কাভার করে ফেলে এরপর আমাকে যে কাজটা করতে হবে আমার আবারও বালু দিয়ে প্রায় 1 ইঞ্চি লেয়ারের মতো বালু দিয়ে আমার বীজতলাটা ঢেকে দিতে হবে আপনারা এখানে দেখতে পারলেন যে আমরা বীজ বপন করার পরে এখানে যে একটা বালুর লেয়ার দিলাম এটাই হচ্ছে আমাদের সেই বালুর লেয়ারটা এই বালুর লেয়ারটা আমরা এমনভাবে দিয়ে দেবো যাতে সমস্ত বীজতলা আমাদের সমানভাবে চতুর্দিকে ছিটিয়ে থাকে বালুগুলো এরপরেই আমরা যে কাজটা করবো সাধারণত সেটা হচ্ছে যে আমাদের কলা গাছ দিয়ে আমরা এই বালুটা সমানভাবে আরও লেবেল করে দেবো চাষি আতিকুর রহমান খুব সুন্দরভাবে কলা গাছ দিয়ে মাটির লেবেল করে দিচ্ছে তারপর আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে যেহেতু এখন বৃষ্টির সময় সেক্ষেত্রে আপনারা জানেন যে বৃষ্টির জন্য আমাদেরকে একটু ব্যবস্থা নিতে হবে সেটা কি যে আমরা এখানে যে কাজটা করব যে আমাদের পলিথিন দিয়ে এই বীজতলাটা ঢেকে রাখার চেষ্টা করব এই জন্য আমরা সাধারণত চেষ্টা করে থাকি যে এই বেটের দৈর্ঘ্য বরাবর অর্থাৎ 3 মিটার দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ যে 1 মিটার ছিল আর সেটা বরাবর একটা পলিথিন আমরা কেটে নেব কেটে নেওয়ার পরে আপনারা সবাই জানেন যে আমাদের বাঁশের যে বেত আছে সেই বেতগুলো দিয়ে আমরা তার উপরে পলিথিন দিয়ে সুন্দর করে বীজতলাটা ঢেকে রাখবো এই পলিথিনটা আপনাদের তখনই আপনারা ব্যবহার করবেন যখন আমরা দেখব যে আমাদের বৃষ্টির পানি আসার সম্ভাবনা আছে কিংবা বৃষ্টির পানি আসবে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এই পলিথিন ব্যবহার করব আর বাকি অন্য সময় আমরা এই বীজতলা থেকে পলিথিনটা সরিয়ে রাখবো হ্যাঁ সম্মানিত চাষি আমাদের আরও বেশি করে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যখন আমি বীজটা বপন করব বীজ বপন করার পরে আমার 4-5 দিন পর যখন আমার চারাটা গজা যাবে তখন আমাকে দেখতে হবে আমার মাটিতে যদি পর্যাপ্ত পরিমাণে রস থাকে বা পানির ব্যবস্থা থাকে সেক্ষেত্রে আমাকে কোনো সেচের দরকার নেই আর যদি আমি দেখি যে আমার পর্যাপ্ত পরিমাণে রস না থাকে সেক্ষেত্রে আমি ঝিরঝির করে অর্থাৎ আমরা জানেন যে আমাদের যে চাষিরা আছে তারা সাধারণত হাত দিয়ে ছিটিয়ে যে পানিটা দেয় সেই পানিটা দেওয়ার ব্যবস্থা আমাকে করতে হবে এরপর আপনাকে যে বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে যে 15 দিন পর আমাকে আমার যেহেতু এখন প্রচুর পরিমাণে গ্রীষ্মকালীন পেঁয়াজে ড্যাম্পিং অব আসতে পারে কিংবা আমাদের গোড়া পচা রোগগুলো আসতে পারে সেজন্য আমি কি করব যে কার্বনডাইঅক্সাইড গ্রুপের যে ওষুধ আছে আমি 15 দিন পরে সেটা স্প্রে করব এবং 15 দিন থেকে শুরু করে 7 দিন পর পর অর্থাৎ আমার বীজের বয়স চারার বয়স যখন 40-42 দিন হবে তার আগ পর্যন্ত আমি এই কার্বনডাইঅক্সাইড গ্রুপের ওষুধটা স্প্রে করব এরপর যখন আমার চারার বয়স 40-42 দিন হয়ে যাবে তখন আমি এই চারাটা মূলত আমার যে মূল জমিতেই লাগাবো সেখানে আমি জমি এই চারাটা আমার ট্রান্সপ্লান্ট করবো আচ্ছা সম্মানিত চাষিরা এই হচ্ছে আমাদের যে বাঁশের বাতির কথা আমরা বলেছিলাম এটা হচ্ছে বাঁশের বাতি আমরা 3 মিটার দৈর্ঘ্যের একটি বেটে প্রায় 5-6টি বাতি দিয়েছি দেওয়ার পরে এরপর আমরা উপরে পলিথিন দিয়ে দিয়েছি এবং ছাদ দিয়ে 2টা বেত দিয়ে আমরা পলিথিনটা বেঁধে দিয়েছি আপনাদেরকে আমরা আগেও বলেছিলাম এই পলিথিনটা মূলত কাজ করবে যখন বৃষ্টি আসবে তখন বৃষ্টি রোধ করার জন্য আর তাছাড়া বাকি সময় আমরা এই পলিথিনটা সরাই রাখবো আর যেহেতু আমাদের চাষি বাসা খুব কাছেই সেজন্য যখন বৃষ্টি আসবে তখন উনি সেই পলিথিনটা দিয়ে ঢেকে দিতে পারবে আর বৃষ্টি ছাড়া বাকি সময় উনি খুলে রাখবে আপনাদের একটা জিনিস বলে রাখা ভালো যে যদি পলিথিন সবসময় আমরা দিয়ে রাখি তাহলে এই পলিথিনের যে গরম সেই গরমের কারণে বাতাস চলাচল না করার কারণে আমাদের যে চারাগুলো সেই চারাগুলো নষ্ট হয়ে যেতে পারে দেখলাম যে গ্রীষ্মকালীন পেঁয়াজ খুব একটা চ্যালেঞ্জিং ফসল আর যেহেতু আমাদের দেশে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী প্লাস আমাদের কৃষিবান্ধব সরকার থেকে আমরা এই অন্য কোনো দেশের কাছে হাত না পাতিয়ে আমাদের নিজেদের দেশেই আমরা যেরকম ধানে স্বয়ংসম্পূর্ণ আমরা যে মৎস্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি ঠিক সেরকমই আমাদের মশলা ফসলে আমরা যেরকম স্বয়ংসম্পূর্ণ হতে পারি সেই দিক থেকে আমরা খেয়াল করে
আমরা পুরো কৃষি পরিবার অর্থাৎ মিঠাপুকুর উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আমরা যারা মাঠে আছি আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ সেই সঙ্গে আমরা যারা অফিসার বৃন্দ আছি এবং আমাদের যে সম্মানিত অভিভাবক অর্থাৎ মিঠাপুকুর আমাদের উপজেলার সম্মানিত কৃষি অফিসার স্যার আমাদের জেলার যে অভিভাবক সম্মানিত উপপরিচালক স্যার কৃষিবিদ মোহাম্মদ ওবায়দুর রহমান মণ্ডল স্যার সবার সুস্পষ্ট প্রচেষ্টায় আমরা চেষ্টা করতেছি মাঠ পর্যায়ে কৃষকের পাশে থেকে আমাদের এই মিঠাপুকুর উপজেলার যে 14টি ব্লকে আমরা গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষাবাদ করতে যাচ্ছি সেই চেষ্টাটাকে আমরা সফলতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা চাবো যে আমাদের এই সারা বাংলাদেশে যে পেঁয়াজের যে অভাব অর্থাৎ পেঁয়াজের যে ঘাটতিটা আছে সেটা পূরণ করে আমাদের দেশের মানুষ যাতে আমাদের দেশের পেঁয়াজ কিনে তারা খেতে পারে সেই চেষ্টাটা আমরা করব। এই জন্য আমরা আপনাদের সকলের সহযোগিতা কাম্য করতেছি। সকলকে আপনাদের ধন্যবাদ।